सबस्क्राइब करुन लार्न टू हेल्प चैनलটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম, যে স্কলারশিপটি রয়েছে, হ্যাঁ যে টিএসপি স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের জন্য কারা যোগ্য, কারা এই স্কলারশিপ পেতে পারো এবং কিভাবে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করবে সেই সংক্রান্ত আজকে আমার এই ভিডিও। তো আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম এই স্কিমে আবেদন করতে চাও স্কলারশিপের জন্য, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। তো সর্বপ্রথম চলো দেখে নিই ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম যে স্কলারশিপ রয়েছে কারা এলিজিবল। এখানে বলা হচ্ছে, দেখো এলিজিবিলিটি বলাই হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড ফর মাইনরিটি স্টুডেন্টস আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম টিএসপি অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড, অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে, দেখো ক্লাস 11 থেকে পিএইচডি অবধি তোমরা যারা পড়াশোনা করছো এবং যারা মাইনরিটি কমিউনিটি স্টুডেন্ট, অর্থাৎ মুসলিম, এখানে বলে দেওয়া হচ্ছে দেখো মুসলিম, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, শিখ, পার্সি এবং জৈন, এই যে কমিউনিটিগুলো রয়েছে ছখানা, এই ছখানা কমিউনিটির মধ্যে যদি তোমরা থাকো এবং তোমরা যদি ক্লাস 11 থেকে পিএইচডি অবধি পড়াশোনা করো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে শর্ত আরেকটি রয়েছে, লাস্ট ফাইনাল এক্সামে তোমাদের লেস দ্যান 50% মার্কস থাকতে হবে। অর্থাৎ তোমরা জানো যাদের 50% মার্কস বা তার বেশি রয়েছে তারা যখন আবেদন করবে তাদের জন্য হবে ঐক্যশ্রী স্কলারশিপ, কিন্তু যারা 50%-এর কম মার্কস পেয়েছো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য রয়েছে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপ। অর্থাৎ ক্লাস 11 থেকে পিএইচডি অবধি তোমরা যারা পড়াশোনা করছো, যাদের মার্কস দুর্ভাগ্যবশত 50%-এর কম, তারা আবেদন করবে এই ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপের আন্ডারে। এখানে আরও বলা হয়েছে যে কি পরিবারের বার্ষিক যে রোজগার সেটা 2 লক্ষ হলে তোমরা পাবে, 2 লক্ষ বেশি হলে তোমরা পাবে না। স্টাইপেন্ডটি বছরে একবার দেওয়া হবে, অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আর এখানটায় বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 2 স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফ্রম এ ফ্যামিলি, একটি পরিবার থেকে সর্বাধিক 2 জন যে পড়ুয়া এই আবেদন করতে পারে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামের জন্য। এরকমভাবে সব তথ্যগুলি দেওয়া রয়েছে, তো তোমরা এটা দেখে নেবে। তাহলে মোদ্দা কথা যেটি হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11 থেকে পিএইচডি অবধি পড়াশোনা করছো, যাদের মার্কস 50%-এর নিচে, তাদের জন্য হবে টিএসপি স্কলারশিপ। এবং তোমাদের একটু জিনিস বলে রাখি, টিএসপি স্কলারশিপের জন্য আলাদা কোনো ওয়েবসাইট নেই, আলাদা কোনো ফর্মের ব্যবস্থা নেই বা অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা নেই। এখানে আমরা যেভাবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম সেই একই ওয়েবসাইটে একই ফর্ম্যাটে গিয়ে আমরা আবেদন করব। শুধুমাত্র লাস্ট এক্সাম পাস্ট যে মার্কসটা ছিল সেখানটা আমরা 50%-এর বিলো দিলে আমাদের অটোমেটিক এই অ্যাপ্লিকেশানটি টিএসপি তে কনভার্ট হয়ে যাবে, আর 50% বা তার বেশি দিলে সেটা ঐক্যশ্রীতে কনভার্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওয় আমি সমস্ত বিষয়গুলি তোমাদেরকে একদম লাইভ অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ভিডিওটি, তাই তোমরা মনোযোগ দিয়ে দেখো। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন মনে থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে। তো দেখো আমি আমার ওয়েবসাইট ডেস্কটপে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছ, এখানে আমি ওয়েবসাইটটি যেটি খুলেছি সেটা হচ্ছে WB MDFC Scholarship.in। এই ওয়েব অ্যাড্রেসটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানেও গিয়ে ডাইরেক্ট ক্লিক করে নিতে পারো, অথবা তোমরা সিম্পলি গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে WB MDFC স্কলারশিপ বা WB MDFC লিখে সার্চ দাও। সার্চ দিলেই তোমার সামনে যে WB MDFC স্কলারশিপ চলে আসলো, এখানে স্কলারশিপে ক্লিক করো। স্কলারশিপে ক্লিক করলে তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে, এই যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে নাও তোমরা। দেখো তোমাদের সামনে এই যে আমাদের অ্যাপ্লিকেশন পেজ, এই পেজটি এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে, ওপেন হয়ে গেছে আমাদের সামনে। তো তোমরা এই WB MDFC স্কলারশিপ গুগলে লিখো, সার্চ করতে পারো ওটা, অথবা সরাসরি অ্যাড্রেস বারে লিখতে পারো। এবার আমরা করে দেখাবো কিভাবে তোমরা টিএসপি, কোন ফর্মটি টিএসপিতে কীভাবে যাবে সেটি আমরা দেখাবো। তার আগে তোমাদের বলে নিই, এখানে দেখতে পাচ্ছ 2টো অপশন রয়েছে, একটি নিউ রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে স্টুডেন্টস লগ ইন। স্টুডেন্টস লগ ইন কাদের জন্য, যারা ইতিমধ্যেই আগের বছর তোমরা এই ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামের জন্য আবেদন করেছিলে এবং স্কলারশিপ পেয়েছো, তাদের আর নতুন করে নিউ রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করবে এবং তারা শুধুমাত্র রিনিউয়াল করবে। আর যারা এই বছর প্রথম করছো, অর্থাৎ আজকে আমি যে পড়ুয়ার করছি সে এই বছরই 2020 সালে ক্লাস 10 থেকে 11-এ উঠেছে, তাই আমি তার নিউ রেজিস্ট্রেশন করব এবং তোমাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম তোমরা এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, আমি ক্লিক করছি, দেখে নাও। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে এই ডিস্ট্রিক্ট চুজের পেজটি চলে আসলো। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে। তুমি এখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট, তোমার যে কলেজ বা স্কুল বা যেটি হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান সেটি কোন জেলায় অবস্থিত, আমরা সেটি সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে বলা হচ্ছে আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউশন, তুমি কি নিশ্চিত? ওকে করব। দেখো পেজটি প্রসেসিং শুরু হয়ে গেল। সার্ভার একটু স্লো, তাই একটু সময় লাগবে। এই নতুন পেজ খুলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4খানা অপশান রয়েছে। একটা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে স্কিম এলিজিবিলিটি, তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল, তারপরে স্টুডেন্টস লগ ইন। তো এখানে স্টুডেন্টস ইনফরমেশনে তোমাদের সমস্ত তথ্যগুলি দিতে হবে। প্রথমে রয়েছে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট, কারণ ওয়েস্ট বেঙ্গল ব্যতীত অন্য রাজ্যের ছেলেমেয়েদের এই স্কলারশিপ তোমরা পাবে না। ডোমিসাইল ডিস্ট্রিক্ট তোমাদের কোন জেলা সেটা সিলেক্ট করে নাও। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি ব্লক সিলেক্ট করে নিলাম। ব্লকটি তোমরা কোন ব্লক সিলেক্ট করে নাও। সব কিছু হয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে নামো। এখানে দেখো স্টুডেন্ট ইনফরমেশনে স্টুডেন্টস নেম, ছাত্র বা ছাত্রীর নাম। যদি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম থাকে তাহলে সেই রকমভাবে বসাবে। আর যদি শুধু ফার্স্ট নেম আর মিডিল নেম থাকে বা লাস্ট নেম থাকে সেরকমভাবে বসাবে। আমাদের ছাত্রের নাম আমি বসাচ্ছি ঠিক মতো করে, সমস্ত কিছু ক্যাপিটালে বসাবে। ফার্স্ট নেম মোহাম্মদ, মিডিল নেম হাবিবুর, লাস্ট নেম রহমান। এখানে যদি শুধু হাবিবুর রহমান থাকতো তাহলে হাবিবুরটা আমি ফার্স্ট নেমে বসাতাম আর রহমানটা লাস্ট নেমে বসাতাম, কিন্তু যেহেতু মোহাম্মদ হাবিবুর রহমান রয়েছে তাই এমডিটা ফার্স্ট নেম, হাবিবুরটি মিডিল নেম আর রহমানটি লাস্ট নেমে বসালাম। ফাদার্স নেম, বাবার নাম বসিয়ে দিচ্ছি আমরা, বাবার নাম বসিয়ে দিলাম। মাদার্স নেম বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের জেন্ডার। রিলিজিয়ান, এখানে যে 6টি রিলিজিয়ান রয়েছে তার মধ্যে যেটি সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ, আবেদনকারী ডেট অফ বার্থ কত সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। আমরা আগে সালটা সিলেক্ট করব, তারপরে মান্থ সিলেক্ট করব, তারপরে ডে সিলেক্ট করব। মোবাইল নাম্বার বসিয়ে নেবে, বসিয়ে নিলাম। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যেটি তোমাদের দেবে সেটি তোমরা এখানে বসিয়ে নেবে এবং এটি খুব সাবধানে দেবে, কারণ এখানে ভুল হলে তোমরা টাকা পাবে না। তাই সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি খুব সাবধানে বসাও, বসিয়ে দিলাম। আরেকবার টাইপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি, বসিয়ে দিলাম। ব্যাংক আইএফএস এটি বসিয়ে দিতে হবে তোমাদেরকে। বসিয়ে দিলাম, চলে আসলো তথ্য। এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি, এই যে সংখ্যাটি তোমাদের এখানে বসাতে হবে। এখানে বসিয়ে আমরা নিচ্ছি, বসিয়ে নিলাম। তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে আমাদের ক্লিক করতে হবে, আমরা ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্লিজ ওয়েট রিডাইরেক্টিং লেখা উঠছে এবং আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি এবং এখানটায় আমরা দেখতে পাচ্ছি স্কিম এলিজিবিলিটি। এই স্কিম এলিজিবিলিটিতে আমাদের কাজ করতে হবে। আর এখানটায় তোমরা চাইলে ব্যাংকের তথ্য বা অন্য কিছুগুলি এডিট করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে স্কিম এলিজিবিলিটি। প্রথমে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, কোন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, এখানে আমি সিলেক্ট করে রেখেছি। তোমাদের অন্য জেলা হলে চেঞ্জে গিয়ে সিলেক্ট করে নেবে। ইনস্টিটিউট লোকেশন ব্লক, আমরা মিউনিসিপ্যালিটি আর ব্লক, আমরা ব্লক সিলেক্ট করে নিলাম। কোন ব্লক আমরা দিয়ে দিলাম। কারেন্ট ইনস্টিটিউশন, কোন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের আবেদনকারী মাধ্যমিক এবছর পাশ করেছে, 11-এ ভর্তি হয়েছে, তাই 11-এ যে স্কুলে ভর্তি হয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। কারেন্ট ক্লাস, কোন ক্লাস, আমরা ক্লাস 11 সিলেক্ট করে নিলাম। নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট, কোন লাস্ট এক্সাম কোনটা পাস করেছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। লাস্ট এক্সাম পাস্ট আমরা দিয়ে দিচ্ছি ক্লাস 10। নেম অফ দ্য বোর্ড কাউন্সিল, যেটা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে রয়েছে এখানে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছে, এই বছরই পাস করেছে 2020। परसेंटेज अफ मार्क्स ऑब्टेन्ड इन लास्ट एग्जामिनेशन एखानेई हच्छे मूल गल्प। एखाने आमी बोले राखी एखानटाय यदि जे आवेदन करछे तार प्राप्त नम्बर शेष परीक्षाय 50% बा तार बेशी हो जाए ताहले एई पुरो अ্যাপ্লিকেশনটি अटोमेटिकली बाई डिफल्ट ঐক্যশ্রীতে कन्भार्ट हो जाए। और एखानटाय यदि आवेदनकारी लास्ट एग्जामे जे प्राप्त नम्बर 49.99 अब्दि हय ताहले एटी अटोमेटिकली टीएसपी अर्थात टैलेंट सपोर्ट प्रोग्रामे कन्भार्ट हो जाए। एखानटाय आमादेर आवेदनकारी पेयेछिलो 44.71% तार माने एटी शियोरली टीएसपी ते जाबे आमरा देखे नेब। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম परिवारे बात्सरिक रोजगार कत आमादेर जाना आछे। एखाने एई टीएसपी क्षेत्रे सर्वाधिक 2 लाख टाका अब्दि होते पारे। एखाने दिये दिलाम एक्चुअल जेटी इनकाम 48,000 बछरे। इमेल आईडी आमरा बसिए दिच्छि बसिए दिलाम। पासवर्ड क्रिएट करते होबे, आमरा एटा पासवर्ड एखाने क्रिएट करे निच्छि सहजभावे। पासवर्ड क्रिएटर क्षेत्र एक कथा माथाय राखबे तोमरा जेटी करबे सेटी हच्छे একটা অ্যালফাবেট বা অক্ষর বড় হাতের নেবে, বাকিগুলো ছোট হাতের নেবে, একটা সাইন নেবে, @ হ্যাশট্যাগ ডলার পার্সেন্টেজ যেটি তোমাদের সুবিধা হবে। আর 2টি বা 3টি বা 4টি ডিজিট নেবে। সব কিছু দেওয়ার পর আমরা সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে सक्सेसफुली रेजिस्टार्ड रिडायरेक्टिंग ये लेखाटी उठलो एवं देखो आमादेर सामने द्वितीय स्टेपटी हो गेलो एवं लेखा उठछे रेजिस्ट्रेशन सक्सेसफुल। ठीक आछे, एखानटाय देखो लेखा उठछे यू हैव सक्सेसफुली रेजिस्टार्ड फर टीएसपी स्कलारशिप स्कीम। एखाने अटोमेटिक ये एप्लीकेशनटी टीएसपी ते चले गेछे। ताहले बोझा गेलो यदि 50% नीचे हय ताहले सेटी अटोमेटिकली टीएसपी ते चले जाबे और यदि 50% बा तार उपर हय ताहले सेटी ঐক্যশ্রীতে चले जाबे। तो एखाने एकटी एप्लीकेशन आईडी देवा रयेछे। ये एप्लीकेशन आईडीटी खुबই जरूरी। ये एप्लीकेशन आईडी तुम्हारा लिखे रखबे बा सेव करे रखबे। ठीक आछे, तारपर एखाने रयेछे लगइन। ये लगइन अपशने आमरा एबार क्लिक करब। लगइन अपशने क्लिक करले आमादेर सामने ये लगइन पेजटी चले आसलो। आमरा यूजार नेम ये लगइनटी दिए दिलाम। पासवर्ड जेटी आमरा तैरि करेछिलाम सेई पासवर्डटी आमरा एखाने बसिए दिच्छि। ठीक आछे, एकाडेमिक सेशन दिए दिलाम। और एखाने तो सब ठीक रयेछे। कैपचा जेटी रयेछे सेटी आमरा एखानटाय बसिए दिच्छि। कैपचाटी आमरा बसिए दिलाम। तारपर लग इन बाटने क्लिक करलाम। लग इन बाटने क्लिक करार संगे संगे आमादेर पेजटी लोडिंग होते शुरू करेछे एबं आमादेर सामने देखो तथ्यटी चले एसेछे। ठीक आछे, एइबार देखो एखाने 1 2 3 4 এই চারখানা स्टेप्स रयेछे। आमादेर 1 বাই 1 समस्त जिनिसगुली करते होबे। एखाने तोमरा देखतेई पाচ্ছ लक डेट फाइनल सबमिशन नट सबमिटेड नट लक। এটা আমাদেরকে লক করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো আমরা 1 বাই 1 করতে শুরু করি। প্রথমে রয়েছে দেখো বাঁ দিকে বেসিক ইনফরমেশন। আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করলাম। বেসিক ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখো কতগুলি তথ্য এখানে চলে এসেছে এবং যে সমস্ত তথ্যগুলির ওপর আমরা ঘরগুলির ওপর এই মাউসের কার্সার নিয়ে যাচ্ছি সেখানে এই চিহ্নটি আসছে, অর্থাৎ এখানে এডিট করা যাবে না। আর যেগুলো এডিট করা যাবে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে সব কিছু। এই যে এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, ম্যারেড না আনম্যারেড সেটা দিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। গার্জিয়ানস বা হাজব্যান্ডস নেম, এখানে অভিভাবক যিনি তার নাম দিতে হবে। আমরা নামটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে নিচে নামি আমরা ডোমিসাইল স্টেট দেখে নিই, ডোমিসাইল ব্লক, পার্মানেন্ট অ্যাড্রেস, সব কিছু তথ্য আমরা বসিয়ে দেব। পোস্ট অফিস আমরা বসিয়ে দেব, এটা নিজের ব্যক্তিগত পোস্ট অফিস, সব কিছু তথ্যগুলি বসিয়ে দাও। তারপরে পুলিশ স্টেশন বসিয়ে নাও, পিনকোড বসিয়ে দিলাম। এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে তোমরা এখানে ক্লিক বক্সে ক্লিক করো, পুরো ঠিকানাটি এখানে কপি হয়ে গেল। আর রেশন কার্ড নাম্বার যদি তোমাদের থাকে তোমরা দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে লাল স্টারগুলো রয়েছে এগুলো তোমাদের তথ্য দিতেই হবে। তো আমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করছি। দেখো আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। সাবমিট অ্যান্ড এবং দেখো আমাদের দ্বিতীয় অপশান অ্যাকাডেমিক ইনফরমেশন চলে এসেছে। অ্যাকাডেমিক ইনফরমেশনে এখানে বলা হচ্ছে प्रिभियास एकाडेमिक डिटेल्सगुलो आमादेर दिते होबे। प्रिभियास इन्स्टिट्यूट नेम, आगे जे स्कूले पढ़ते तार नाम, आमरा एई स्कूलेई पढ़तो आमादेर आवेदनकारी, ताई एई स्कूलेर नामटी बसिए दिচ্ছি। तोमरा जोदि अन्य कोनो स्कूले पढ़े थाको ताहले सेई स्कूलेर नाम बसिए देबे। प्रिभियास क्लास क्लास 10, नेम अफ द बोर्ड अफ लास्ट एग्जाम पास्ट वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारि एडुकेशन, कत साले पास देखा मार्क्स देखा रेजिस्ट्रेशन नम्बर अफ माध्यमिक परीक्षा रेजिस्ट्रेशन नम्बर जेटी छिलो सेटी तुम्हारे बसाते हैं ठीक है। ये रेजिस्ट्रेशन नम्बर किन्तु सठीक भावे तुम्हारा बसाबे रेजिस्ट्रेशन जगह जो कोनो रकम भूलभ्रांति ना हय से दिच्छी बसिए दिलाम। तारपरे जे बोर्ड फर माध्यमिक परीक्षा ठीक है एने क्लिक करब एने क्लिक कर ले कौन बोर्ड के माध्यमिक दिए सिलेक्ट कर एखे वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशन सिलेक्ट कर तुम्हारा मद्रासा एडुकेशन दिए थे दीते मुक्त विद्यालय दीते थे सिलेक्ट कर वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशन सिलेक्ट कर निलाम। प्रेजेंट एकाडेमिक डिटेल्स बर्तमाने कौन स्कूले पढ़ाशोना करो बर्तमान शिक्षा संक्रांत स्कूल सिलेक्ट कराई रही है क्लास सिलेक्ट कराई रही है। आर यू ए होस्टेलर तुम कि होस्टेले थको थकले येस नचेत नो। तारपर नेम अफ द बोर्ड और काउंसिल और यूनिवर्सिटी जेखाने तुम पढ़ाशोना करो क्लास इलेवन सेटी कोन बोर्डे आवताय रही है वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडारी एडुकेशन ये सिलेक्ट कर नेबे। कोर्स डिउरेशन एटा कत बछर कोर्स इलेवेनटा एक बचर टुएल्वटा एक बचर ताहले वन ईयर आमरा सिलेक्ट कर निलाम ठीक है। तो ये आशा करी तुम्हारा सबाई बुझते पेरेछो। एटी सठीकभावे पूरण करार पर तुम्हारा सबमिट एंड प्रसिड बाटने क्लिक करबे। आमी सबमिट प्रसिड बाटने क्लिक करलाम और प्रसेसिंग शुरू होयेछे। देखो थार्ड स्टेप बैंक अकाउंट डिटेल्स चले एसेछे एखाने बैंक अकाउंट डिटेल्स सब दिए दिलाम। बैंक अकाउंट होल्डार नेम एज पर पासबुक एखाने एटी मने राखते हबे तुम्हारे स्कूले सार्टिफिकेट बा माध्यमिके एडमिट कार्डे की नामेर बानान रयेछे सेटी देखा दरकार नेई। तुमी जे बैंक अकाउंटेर नाम्बारटी एखाने दियेछो सेई बैंकेर अकाउंटे पासबइये जे नामेर बानान रयेछे सेई नामेर बानानटी एखाने लिखते हबे। आरेकबारो भालो करे बोले दिच्छि तोमरा जारा आवेदन करछो स्कलारशिपेर जोन्नो आवेदन करार समय एटी माथाय राखबे तोमार स्कूलेर एडमिट बा मार्कशीट बा कोनो रकम डकुमेंट्स की नामेर बानान रयेछे सेटी एखाने देखार प्रयोजन नहीं। तुम्हारे बैंकेर अकाउंटे पासबइये जे नामेर बानान जे रकम भावे लेखा रयेछे तोमरा सेटा एखाने सेरकम भावे बसाबे। आमी सेई नामेर बानानटी बसिए दिच्छि। देखो आमादेर जे प्रार्थी छिलो तार नामेर बानान होच्छे मोहम्मद हाबिबुर रहमान किन्तु बैंकेर अकाउंटे बोये तार नाम रयेछे हाबिबुर रहमान ताई आमी एखाने हाबिबुर रहमान नामटी बसालाम। एई सब किछु तथ्य देखे नेওয়ার पर तोमरा एई बक्से क्लिक करबे एखाने बक्से क्लिक करले एकटा टिक चिन्ह चले आसबे। तारपर सबमिट एंड प्रसिड बाटने क्लिक करो। सबमिट प्रसिड बाटने क्लिक करले एई लेखाटा पपआप चले आसबे आर यू शियोर दैट द बैंक अकाउंट डिटेल्स आर ओके इन अल रेस्पेक्टस यदि शियोर हओ ओके करो ताहले देखो प्रसेसिंग शुरू हो जाबे। एकटू वेट करो देखो प्रसेसिंग तुम्हारे सामने होच्छे। देखो तुम्हारे सामने फर्मटी पुरो चले एलो प्रिव्यू अफ फर्मटी एटा एप्लिकेशन आईडी समस्त तथ्य एड्रेस एकाडेमिक इनफरमेशन सबकिছু। এইবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা সবকিছু একবার মিলিয়ে দেখে নেবে। এখনো অবধি যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি তোমাদের হয়ে থাকে তোমরা সেটি ব্যাকে গিয়ে এডিট করতে পারবে। কিন্তু এই নিচে যদি একবার ভেরিফাই এন্ড লক অ্যাপ্লিকেশন তোমরা করে দাও তাহলে তোমাদের হাতে আর কোনো কিছু করা থাকবে না। আমার এখানে যেহেতু সমস্ত তথ্য আমি সঠিক বসিয়েছি তাই আমি ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ চলে আসলো অ্যাপ্লিকেশন ওয়ান্স লকড ক্যান নট বি এডিটেড। একবার যদি অ্যাপ্লিকেশন লক করে দেওয়া হয় সেটা আর পুনরায় এডিট করা যাবে না। শিওর হলে ওকে করবে নচেত ক্যান্সেল করবে। আমি শিওর তাই আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমার ফর্মটি প্রসেসিং শুরু হয়ে গেছে। একটু ওয়েট করি। দেখো লেখা উঠলো কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশনস ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। অ্যাপ্লিকেশন লক করা হয়েছে এবং সফলভাবে সাবমিট করা হয়েছে। এটা ওকে বাটনে ক্লিক করলাম। দেখো এইবার আমার সামনে চলে আসলো ইয়োর অ্যাপ্লিকেশন ইজ লকড সাকসেসফুলি প্রিন্ট অ্যাপ্লিকেশন। এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে তোমরা যাবে প্রিন্ট অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট করে নেবে। এবং দেখো এই যে তোমাদের সামনে অ্যাপ্লিকেশনটিকে আমি দেখাচ্ছি একটু দেখে নাও। এই যে দেখো এই যে অ্যাপ্লিকেশনটি তোমরা পেলে এই যে তোমরা অ্যাপ্লিকেশনটি পেয়েছো এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা একটা কপি প্রিন্ট করবে। প্রিন্ট করে নেওয়ার পর এই যে দেখো এখানে রয়েছে সিগনেচার অফ স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী স্বাক্ষর অর্থাৎ তোমরা নিজে এখানে সই করবে। এখানে দেখা রয়েছে সিগনেচার অফ দ্য প্যারেন্টস আর গার্জিয়ান অভিভাবক বা যিনি বাবা মা আছেন তিনাদেরকে দিয়ে যে কোনো একজনকে দিয়ে এখানে সই করাবে। সইটি করানোর পর এই পুরো অ্যাপ্লিকেশন কপিটি তোমরা জেরক্স করে নিয়ে একটা কপি নিজেদের কাছে রাখবে জেরক্স কপিটা আর এই আসল বা অরিজিনাল কপিটা তোমরা স্কুলে দেবে ঠিক আছে। স্কুলে জমা দেওয়ার সময় তোমরা কি করবে স্কুলে জমা দেওয়ার সময় তোমরা যে যে ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন দেখো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার তোমার নাম ব্যাংকের আইএফএস सी कोड लेखा रखे से पाताटी जेरक्स कर देवे से संगे संगे तुम्हार माध्यमिके रेजिस्ट्रेशन संक्रांत जो रेजिस्ट्रेशन सार्टिफिकेट रही है सेटी अथवा एडमिट कार्डटी जेरक्स देवे और से संगे माध्यमिकर मार्कशीटेर एक जेरक्स देवे कारण एखाने तुम जो मार्क्सटी देखिएछो 44.71% सेटार सपक्षे एक प्रमाण तुम्हें दीते हैं। तो यही तो समस्त डकुमेंट्सगुली तुम्हें तुम्हार स्कूले जो मास्टरमशाई बा हेडमास्टरमशाई दायित्व रयेछेन तिनार हाथे गिये जखन स्कूल खुलबे तखन तुमी जमा देबे। तो एइभावे बंधुरा खूब सहजे तोमरा जारा 50% नीचे मार्क्स पेयेछो तारा किन्तु टैलेंट सपोर्ट प्रोग्राम जेटी पश्चिम बंग सरकार माइनरिटी डेवलपमेंट कर्पोरेशनेर रयेछे सेटिते आवेदन करते पारो एबं भालो मतो एकटा स्कलारशिप अमाउंट तुम्हारा पेते पारो। आशा करी आज के भिडियो आमि तोमादेरके पुरो विषयटी बोझाते पारलाम किभाबे तोमरा स्कलारशिपे आवेदन करबे एइ टैलेंट सपोर्ट प्रोग्रामे। যদি ভিডিওটি দেখার পরও যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন জাগে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আশা করি তোমাদেরকে আমি যতটুকু পারবো সাহায্য করতে পারবো। আর তোমাদেরকে শেষে আমি এও বলে রাখছি যারা এখনো অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।